চিনি মসজিদ চীনা মসজিদ নামেও পরিচিত। রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত। মসজিদটি নীলফামারী সদর থেকে 20 কিলোমিটার দূরে সৈয়দপুরে অবস্থিত। মসজিদে একসঙ্গে প্রায় 500 লোক নামাজ আদায় করতে পারে। 1863 সালে কয়েকশো দক্ষ কারিগর দ্বারা প্রতিষ্ঠিত হয় সৈয়দপুরের চিনি মসজিদ। মসজিদের সৌন্দর্য বাড়াতে মসজিদের দেয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ ও কাচের ভগ্নাংশ বসানো হয়। এই পদ্ধতিকে চিনি করা অথবা চীনা দানার কাজ বলা হয়। এখান থেকেই চিনি মসজিদের নামকরণ করা হয় চীনা মসজিদ অথবা চিনি মসজিদ। চীনামাটির উপকরণ সমূহ আনা হয় কলকাতা থেকে। ঐতিহাসিক এই মসজিদের নকশা করেন মোহাম্মদ মকতুল ও নবীবংশ। 27টি মিনার রয়েছে মসজিদটিতে। ছোট ছোট 32টি মিনার সহ 3টি বড় গম্বুজ মসজিদটিতে। 243টি শঙ্কর মর্মর পাথর রয়েছে। মসজিদের দেওয়ালে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, একটি বৃত্তে একটি ফুল, চাঁদতারা সহ নানা রকম চিত্র রয়েছে। মসজিদ তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রচুর পরিমাণে মার্বেল পাথর। মসজিদের বারান্দা সাদা মোজাইকে বাঁধানো। মসজিদে প্রবেশের জন্য উত্তরে ও দক্ষিণে একটি করে দরজা রয়েছে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। আপনারাও ঘুরে আসতে পারেন সৈয়দপুরের চিনি মসজিদ থেকে।